খবরে আসার জন্য রাজন্নাকে কেন বলতে হবে? খবরে আসার জন্য আমি মমতা ব্যানার্জিকে নিয়ে বলবো। আর রাজন্না মানে 21শে জুলাইয়ের পরে মানুষ তাকে চিনেছে, ওকে নিয়ে খবর করার মানে ওকে ধরে খবরে আসার মতো ছেলে আমি নই। আমরা এখনও চুরিটা শিখতে পারলাম না, নকল করে টাকা কীভাবে মারতে হয় শিখতে পারলাম না, অভিনয় ওর মতো শিখতে পারলাম না, ওর মতো মানুষকে বোকা বানিয়ে কীভাবে সিম্প্যাথি করতে হয় সেটা শিখতে পারলাম না। আমরা অনেক কিছুই শিখতে পারিনি, ও নিজেকে বেশি ইম্পর্টেন্ট ভেবে নিয়েছে, তাই ওটা সমস্যা। তবে যে ব্যাপারটা হচ্ছে, ও বলেছে ও চ্যাটটা জানে না বা চ্যাটটা মিথ্যা, এটা সে কোর্টে গিয়ে আমার নামে মানহানির মামলা করতে পারে যে চ্যাটটা আমার নয়, আমার নামে এরকম একজন একটা চ্যাট এক্সপোজ করেছে আমাকে মিথ্যা কথা বলে, তো ওর নামে একটা মানহানির মামলা করতে চাই। আমি বসতে পারেন, মানে উনি অনেক সময় এরকম ধর্নায় বসেছেন, যেমন আগে রাজীব বাবুর মতো একজন আইপিএস অফিসারকে যখন সিবিআই ধরতে এসেছিলেন তখনও বসেছিলেন, এখনও বসবেন। খবরে আসতে চান, অনেকদিন তো খবরে নেই, ওই বোরোলিন ফরোলিন মতো চন্দন দিয়ে ইত্যাদি বলে আর কতদিন খবরে আসা যায়? কারণ ওই একটা বড় ইস্যুকে ডাইলুট করার জন্য উনি যেভাবে ওরা দুজন একসাথে লেগে পড়েছেন পরিকল্পিতভাবে, তো আমার মনে হয় না যে এটাকে এতটা একটা কোনো ইম্পর্টেন্স দেওয়া উচিত বলে। নমস্কার, আপনারা দেখছেন রায় বাহাদুর, আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনুভব, আরও একবার অনুভব, অনুভব স্বাগত রায় বাহাদুর। ধন্যবাদ, ধন্যবাদ। প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে ছাত্র ভোট এবার হতে চলেছে, এত আন্দোলনের পর, এত কথার পর, তো কী বলবে সায়নদা যে মামলা করেছিল সায়ন ব্যানার্জি, তার পরিপ্রেক্ষিতে? এখনও তো হাইকোর্ট বলেছে যে করতে, কিন্তু জানি না রাজ্য সরকার কত তাড়াতাড়ি করতে পারবে, সেটাই হচ্ছে প্রশ্নের ব্যাপার। যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কারণ এটা র্যাগিংয়ের মতো একটা ইস্যু, তো এখানে একটা ইউনিয়ন থাকলে তারা দায়িত্ব নিয়ে এই জিনিসটাকে বন্ধ করতে পারে। তো মমতা ব্যানার্জি বলেছিলেন পুজোর পরে করবেন বা পুজোর আগে করবেন, কিছু একটা বলেছিলেন, পুজোর পরে বলেছিলেন, তবে আমি জানি না, উনি তো অনেক কিছুই বলেন কিন্তু লিখিত আমরা কিছুই পাই না। এর আগেও বলেছিলেন যে ইলেকশন, যেটা পঞ্চায়েত ইলেকশন হলো তারপরেই করবেন, তারপরে থেকে পুজোর পরে হয়ে গেল, তো পরপর এরকম বাড়তে থাকে। তো হাইকোর্ট তো এরকম অনেক নির্দেশই দিয়েছেন যেটা রাজ্য সরকার মানেনি, তো আমি জানি না মানবেন কিনা এটা, তবে যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রদের সুরক্ষা, ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় এটা করা উচিত। এসএফআই সংগঠন যাদবপুরের প্রেসিডেন্সিতে রয়েছে, এইবার যাদবপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করতে চলেছে, তো টক্কর হাড্ডাহাড্ডি হবে? না, আমার মনে হয় না যাদবপুরের কোনো মানে যাদবপুরে তৃণমূলের কোনো ছাপ আছে বলে এখানে। হ্যাঁ, ওরা স্বপ্নদীপের মৃত্যুকে কেন্দ্র করে একটা ইউনিট খুলে এখানে একটা প্রেসিডেন্টকে বসিয়ে নতুন করে সার্ভাইভ করার চেষ্টা করছে, তবে আমার মনে হয় না এখানকার ছাত্রছাত্রীরা ওরা এতটাই মানে খুব বোকা বলবো না, মানে ওরা তৃণমূলকে ভোট দেওয়ার মতো কোনো ছাত্রছাত্রী আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, ভোট তো হওয়া উচিত, একটা গণতান্ত্রিক জায়গায় ভোট তো হওয়া উচিত, যে কেউ পার্টিসিপেট করতে পারবে, এবং তৃণমূলকেও স্বাগত, ওরা আসুক, আমরা সবাই মিলে একসাথে লড়ি এবং গণতান্ত্রিক পরিবেশে ভোটটা হোক, এবং যে জিতবে সময় কথা বলবে। স্বপ্নের সমাবেশ দেখলাম আমরা 29শে আগস্ট হয়েছিল যাদবপুর 8B-তে, ঠিক তার আগের দিন ছিল তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাজন্না বলেছে যে আমরা যা করি এসএফআই তো তার নকল করে। রাজন্না এটা বলেছে, ওরা যা করে আমরা নকল করি, তো আমরা এখনও চুরিটা শিখতে পারলাম না, নকল করে টাকা কীভাবে মারতে হয় শিখতে পারলাম না, অভিনয় ওর মতো শিখতে পারলাম না, ওর মতো মানুষকে বোকা বানিয়ে কীভাবে সিম্প্যাথি করতে হয় সেটা শিখতে পারলাম না, আমরা অনেক কিছুই শিখতে পারিনি। তবে স্বপ্নের সমাবেশটা অনেক আগেই আমাদের শিডিউল করা ছিল 29শে অগস্ট, আর 28শে অগস্টের সাথে 29শে আগস্টে মানে পরপর যে মিছিল আমরা 28শে অগস্ট করতে পারিনি, কারণ এখানে যাতায়াতের প্রবলেম হবে, কারণ তৃণমূলের মিছিল আছে, পারমিশনের চাপ, যদিও 29শে অগস্ট পারমিশন দেয়নি, তবে এসএফআই পারমিশনের তোয়াক্কা করেন এবং মিছিল করেছে। রাজন্না আমি জানি না আমরা ওদের কাছ থেকে কী শিখছি, তবে আমি বলবো ওরা যা করে আমরা মোটামুটি অপোজিটটাই করি, মোটামুটি আমরা সংবেদনশীল, ওদের মতো ওরকম অ্যাক্টিং অভিনয় একটা ছাত্রের মৃত্যুকে নিয়ে এভাবে হাতিয়ার করে একটা জায়গা তৈরি করার জন্য আমরা এখানে নেই, আমরা সত্যি করে র্যাগিংটাকে বন্ধ করার চেষ্টা করছি, তো এটাই। ভারতের নতুন নামকরণ হচ্ছে ইন্ডিয়া বলা যাবে না, ভারতই বলতে হবে, তো এই বিষয়টা নিয়ে নানান রকম মন্তব্য এসেছে, তো ছাত্র হিসেবে কী বলবে? না, ভারত তো আমরা বলতেই পারি, আমাদের আর্টিকেল 1-এ লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, তো আমরা ভারত বলাতে আমার কোনো অসুবিধা নেই, আপত্তি নেই, তবে যেন নামটা চেঞ্জ না হয়। ইন্ডিয়াটা, ইন্ডিয়া একটা রেপুটেশন আছে ওয়ার্ল্ডের কাছে, একটা ওয়ার্ল্ড মার্কেটে আমরা এত বছর ধরে, 100 বছর ধরে যে একটা রেপুটেশন ইন্ডিয়া তৈরি করেছে নামটা নিয়ে ইন্ডিয়া ব্র্যান্ড হিসেবে, তো সেটাকে চেঞ্জ করে নতুন করে ভারতকে আবার এস্টাবলিশ করা একটা বড় ব্যাপার, অনেক সময় সাপেক্ষ জিনিস। হ্যাঁ, আমরা ভারত অবভিয়াসলি লিখতে পারি, ডেফিনেটলি, মানে ওটা কনস্টিটিউশনে বলা আছে, আমি এখানে না বলার কেউ নই, এবং আমিও আমারও ভালো লাগে ভারত বলতে, তো ব্যক্তিগতভাবে, তাই বলে এই যে একটা বিল এনে চেঞ্জ করবে ইন্ডিয়া নামটা, ওটা আমি একটু বিরোধিতা করি। রাজ্যপাল সংঘাত কিন্তু চলেই যাচ্ছে, 16টি মানে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি রাজ্যপালের কথা শুনে চলা হয় তাহলে কিন্তু আমি
যত রকম আর্থিক সাহায্য সব বন্ধ করে দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলেছে। দেখুন আমার মনে হয় না মানে এই জিনিসটা কোনো ইস্যুই নয়, মানে এখন যে মেইন ইস্যু যেখানে একটা শিক্ষক দিবস চলে গেল, এতগুলো শিক্ষক হবু শিক্ষক গান্ধীমূর্তির পাদদেশে বসে আছে, এই জিনিসটাকে ডাইলিউট করার জন্যই না আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এরা নিজেরাই একটা প্ল্যানিং করে এই ইস্যুটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। দেখুন মানে উপাচার্য নিয়োগ করা না নিয়োগ করা ওটা স্টেটের হাতে, ওরা দুজন বসেই একটা ডিসিশান আসতে পারে, তো এটাকে একটা নিউজ বানিয়ে প্রতিনিয়ত, দেখুন আপনি ইলেকশনেও দেখেছেন যে ওদের মধ্যে যে সংঘাতটা চলে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, সেম জিনিস এখানেও কাজের কাজ কিছুই হবে না, এরকম এপাশ থেকে দুটো মন্তব্য আসবে, ওপাশ থেকে দুটো মন্তব্য আসবে, নিউজ চ্যানেল বসে ডিবেট করবে, এর মাঝখানে যে আসল ইস্যুগুলো নিয়ে কথা বলা, যেমন স্বপ্নদীপের মৃত্যু আমরা ডাইলিউট করে দিয়েছি জিনিসটাকে, আর কথাই হয় না এখানে মদ গাঁজা যাদবপুরের কালচার ইত্যাদি ইত্যাদি করতে করতে, সেদিন কসবায় কিছু একজন ছেলে মারা গেলেন ছাদ থেকে পড়ে, তো এই জিনিসগুলোকে নিয়ে আর আমরা কথা বলছি না, এবং এটা মানে পরিকল্পিতভাবেই ব্যাপারটাকে বারবার আনা হচ্ছে এবং জিনিসটা চলবে, এটা নিয়ে চলবে, এবং আমরা রীতিমতো ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না কোনোভাবে, আমরা মেন যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, উপাচার্য নিয়োগ করার দায়িত্ব যেমন যতটা রাজ্যপালেরও থাকে ততটা আমাদের চিফ মিনিস্টারেরও থাকে, তো ওরা বসে ব্যাপারটাকে যদি একটা ডিসিশন মেকিংয়ে আসতে পারে সেটাই রাজ্যের জন্য অ্যাটলিস্ট ভালো হয়। শিক্ষামন্ত্রী বলেছেন যে রাজ্যপাল যে সমস্ত কাজ করছে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে বাকি যে সমস্ত কাজ সব কিছুই কিন্তু অসাংবিধানিক। হ্যাঁ, মানে কিছুটা তো অসাংবিধানিক বটেই, মানে এটা তো একটা রাজ্যপালের কাজ নয় যে সবটা নিজের একা একাই একটা ডিসিশন মেকিংয়ে চলে আসবেন, অন্য কারোকে এর সাথে একই সাথে বসে ডিসকাশনে আসবেন না। মানে ব্রাত্য বসু ঠিকই বলেছেন কিছুটা ক্ষেত্রে, তেমনি মমতা ব্যানার্জিও যে মন্তব্যগুলো করেন যে আমি বেতন বন্ধ করে দেবো ইত্যাদি ইত্যাদি, এগুলো একটা চিফ মিনিস্টারের কাছ থেকে শোভা পায় না। মানে আমরা জ্যোতি বসুকেও দেখেছিলাম, উনি তাদের কর্মচারীকে যেভাবে সম্মান করতেন, আর এখানে একজন আমাদের মুখ্যমন্ত্রী আছেন যারা কুকুর কুকুর বলে ইত্যাদি, ঘেউ ঘেউ করবেন না ইত্যাদি বলে সম্বোধন করেন, তো দুদিক থেকেই আমার অপছন্দের দুটো মানুষ, এবং রাজ্যটাকে মানে একটা অন্য দিশায় নিয়ে চলে যাচ্ছে ওরা। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ছাত্র ভোট কাউন্সিলরদের দেখে নিতে, আমি ছাত্র হিসেবে জিজ্ঞাসা করছি যে ছাত্র ভোটে কি কাউন্সিলরের কোনো ভূমিকা রয়েছে? একদমই না, একদমই না, এখানে ছাত্র ভোট একটা ইউনিভার্সিটির মধ্যে নিজস্ব ইউনিভার্সিটির মতো একটা বড় জায়গা, নিজেরা এবিলিটি আছে ওই ভোটটা করে নেবার, এর মধ্যে কাউন্সিলর ঢুকলে যে মমতা ব্যানার্জির আখেরে লাভ হবে সেটা উনি ভালো করে জানেন, ওই অর্থেই উনি বলেছেন। তবে আমার মনে হয় না, আমার মনে হয় যে ইউনিভার্সিটি ইজ এবল টু টেক দ্য ভোট। অবভিয়াসলি একটা কোনো না কোনোভাবে একটা ছাপ্পা মারার প্রসেস আসতে পারে, কাউন্সিলরকে আনবে এখানে, কাউন্সিলরকে ঢুকিয়ে ওদের একটা পাওয়ার মেকিং প্রসেস চলে আসে, ওরা ডমিনেট করতে পারবে ব্যাপারটা, তো সুস্থ স্বাভাবিক ভোট মানে ইউনিভার্সিটি একাই করতে পারে, এবং হয়ে এসছে এত বছর ধরে, এভাবেও নয় যে হয়নি, বামফ্রন্ট আমলেও হয়েছে এবং তৃণমূলের প্রথম কিছু বছরেও হয়েছে, তো এখানে কাউন্সিলরের কোনো ভূমিকা আমি দেখতে পাই না। তো তুমি একটা চ্যাটের কথা বলেছিলে যেটা রাজন্না হালদারের সম্পর্কে ভাইরাল হয়েছিল, আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বলেছিলেন যে তিনি এই চ্যাট সম্পর্কে কিছু জানেন না, তো তুমি কি বলবে সেই মানে খবরে আসার জন্য এইসব বলছো রাজন্নার দিকে নিয়ে? মানে খবরে আসার জন্য রাজন্নাকে কেন বলতে হবে, খবরে আসার জন্য আমি মমতা ব্যানার্জিকে নিয়ে বলবো? আর রাজন্না মানে 21 জুলাইয়ের পরে মানুষ তাকে চিনেছে, ওকে নিয়ে খবর করার মানে ওকে ধরে খবরে আসার মতো ছেলে আমি নই, আমাকে যদি খবরে আসতো আমি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মতো বড় বড় মানুষকে নিয়ে কথা বলবো, তো ও নিজেকে বেশি ইম্পর্টেন্ট ভেবে নিয়েছে তাই ওটা সমস্যা। তবে যে ব্যাপারটা হচ্ছে ও বলেছে ও চ্যাটটা জানে না বা চ্যাটটা মিথ্যা, এটা সে কোর্টে গিয়ে আমার নামে মানহানির মামলা করতে পারে যে চ্যাটটা আমার নয়, আমার নামে এরকম একজন একটা চ্যাট এক্সপোজ করেছে আমাকে মিথ্যা কথা বলে, তো ওর নামে একটা মানহানির মামলা করতে চাই, আমি তাতে তাকে 100% সহযোগিতা করব, কিন্তু সেই জিনিসটা সে আজ অবধি করে উঠতে পারলো না, এবং এটাও বলেছে অনেক মিডিয়াকে বলে বেরিয়েছে যে চ্যাটটা যদি ওর হয় তাহলে এটা মমতা ব্যানার্জির ক্রেডিট যে ওকে বিজেপি থেকে তৃণমূলে এনে দেখিয়েছে, তো আমিও এটাই বলছি যে মমতা ব্যানার্জি এরকম ক্রেডিট আরও অনেকের উপর দেখিয়েছেন, তার মধ্যে আছেন মুকুল রায় যাকে বিজেপি থেকে তৃণমূলে আনলেন, বাবুল সুপ্রিয়র মতো মানুষ, কিংবা রাজীব ব্যানার্জি, এই শ্রেণীর মধ্যেই আমি বলছি যে রাজন্না হালদারও পড়ে যাদেরকে একটা শ্রেণীতে বসানো যায়। এবারে মমতা ব্যানার্জি এই সব শিরদাঁড়াহীন নীতি আদর্শহীন মানুষদের খুব ইজিলি বিজেপি থেকে তৃণমূলে আনতে পারেন, আমি বলছি মমতা ব্যানার্জি যদি আসল ক্রেডিট দেখাতে হয় তাহলে বামপন্থী কিছু ছেলে মেয়েদের যেমন সৃজনদা, প্রতিকূরদা, দীপসিতাদি, শতরূপ ঘোষ, এদের মতো ছেলেদের বামপন্থী আদর্শের কিছু মানুষকে তৃণমূলে গিয়ে নিয়ে দেখাক, তারপরে বুঝবো মমতা ব্যানার্জি এরা সত্যি করে ক্রেডিট আছে। এই রাজন্নার মতো কিছু মানুষকে যারা টাকার জন্য এদিক থেকে ওপাশ যায় ওদের জন্য মমতা ব্যানার্জির জন্য খুব ইজি ব্যাপারটা।
কৌস্তব বাগচিকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি তারপর বলেছেন যে শির দ্বারা বিক্রি নেই এবং মানে অনেক লোক আছে যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিল, তৃণমূলের দালাল। তো কি মনে হয় যে এরকম কিছু ঘটতে কি আদৌ পারে কংগ্রেসের মতো দলে? হ্যাঁ, মানে আমারও মনে হয় যে কংগ্রেসের কিছু আছে যারা যেভাবে কৌস্তব বাগচিকে অ্যাটাক করেছিলেন, তো ওটা একদমই শোভা পায় না। একটা গণতান্ত্রিক দলে অ্যাটলিস্ট ওরা বসে আলোচনা করতে পারতো নিজেদের মধ্যে, বাট ওভাবে অ্যাটাক করাটা শোভা পায়নি। বাট কৌস্তব বাগচিও যা বলছেন কিছুটা হলেও সত্যি, এবং ওর যে কথাগুলো উনি হয়তো দলের মধ্যে থেকেও বলতে পারতেন, একটা ডিসিশান মেকিংয়ে আসতে পারতেন। কিন্তু হ্যাঁ, মানে ওনার খারাপ লেগেছে যদি অ্যাটাক করে ওনাকে কেউ ওভাবে, এবং তৃণমূলেরই যদি কিছু চামচা সকল চামচা এসে অ্যাটাক করে, হ্যাঁ রাগ তো থেকেই যায়। হ্যাঁ ডেফিনেটলি আমারও ওনার জন্য খুব খারাপ লাগে। আমরা শিক্ষক দিবসে কিন্তু শিক্ষকদের দেখেছি যে রাস্তায় বসে শিক্ষক দিবস পালন করতে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে যদি উপাচার্যর কথা শোনে রাজ্যপাল তাহলে কিন্তু আমি ধর্ণা দেবো, আমি যদি বিশ্ববিদ্যালয়গুলো যদি রাজ্যপালের কথা শোনে আমি দরকার হলে আমি ধর্ণা দেবো। অ্যাজ ইউজুয়াল, মানে ওই ব্যাপারটাকে আমি পাত্তা দেওয়ার মতো কোনো ব্যাপারটাকে এতটা ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ ওই একটা বড় ইস্যুকে ডাইলুট করার জন্য উনি যেভাবে ওরা দুজন একসাথে লেগে পড়েছেন পরিকল্পিতভাবে, তো আমার মনে হয় না যে এটাকে এতটা একটা কোনো ইম্পর্টেন্স দেওয়া উচিত বলে বসতে পারেন। মানে উনি অনেক সময় এরকম ধর্নায় বসেছেন, যেমন আগে রাজীব বাবুর মতো একজন আইপিএস অফিসারকে যখন সিবিআই ধরতে এসেছিলেন তখনও বসেছিলেন, এখনও বসবেন, খবরে আসতে চান, অনেকদিন তো খবরে নেই, এই বোরোলিন ফোরোলিন মতো চন্দন দিয়ে ইত্যাদি বলে আর কতদিন খবরে আসা যায়। এবারে কিছু এমন একটা টপিক খুঁজছেন যাতে খবরে থাকা যায় এবং মেন ইস্যুগুলোকে মানুষ ভুলে যাক, এইগুলো নিয়ে মেতে থাকুক, ওই জন্য উনি বলছেন এবং আমি এগুলোকে তো পাত্তাই দিচ্ছি না। একেবারে শেষ প্রশ্ন, সামনে দুর্গাপুজো, এবারে কিন্তু মুখ্যমন্ত্রী আরও 10,000 টাকা করে বাড়িয়ে দিলেন ক্লাবগুলোকে, তো একজন ছাত্র হিসেবে কি বলবে যে এই যে দুর্গাপুজোর সময় এত টাকা বিনিয়োগ ঠিক হচ্ছে নাকি রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা সেটা যদি অন্য খাতে বিনিয়োগ করা হতো অনেক বেশি ভালো হতো? অন্য খাতে বিনিয়োগ করা হলে ডেফিনেটলি ভালো হতো, মানে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আমি বলবো। মানে আমি একটা লেখা পড়েছিলাম একজনের যে আপনি কারোকে ডেলি মাছ না দিয়ে ওকে যদি একটা জাল দিয়ে দেন ও নিজেই মাছটা ধরতে পারতো। তো মুখ্যমন্ত্রী এই ক্লাবগুলোকে যদি এস্টাবলিশ করতে হতো তাহলে ওদেরকে অন্যভাবেও সাহায্য করতে পারতেন, প্রতি বছর পুজোয় এই চাঁদা দিয়ে ক্লাবগুলোকে বাঁচিয়ে রেখে ইলেকট্রিক বিল ক্ষমা করে ওই ক্লাবগুলোকে যেভাবে অন্য কাজে ইউজ করছেন ভোটের নিরিখে, তো ওইটাকে দেখতে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আমার খারাপ লাগে। এবং যে হবু শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছেন ওদেরকে এই টাকায় হয়তো এক বছরের বেতন দেওয়া যেত, ওই জিনিসটা না করে উনি ভোটে নিরিখে জিনিসটা মাপছেন এবং উনি জানেন যে ক্লাবে টাকা দেওয়া মানে অন্যভাবে ঘুরে মদ বা ইত্যাদিতেই হয়তো রাজ্যের ভাণ্ডারে আবার ফিরে আসতে পারে, ওই প্রসেসে হয়তো উনি ভেবেছেন। তবে যাই করছেন আমাদের রাজ্যের জন্য অ্যাটলিস্ট ঠিক নয় এটাই। থ্যাংক ইউ অনুভব। আপনারা দেখতে থাকুন রায় বাহাদুর, ক্যামেরা হিন্দুলের সঙ্গে সঙ্গীতা।